বন্ধুরা বিকেল বিকেল ঘুরতে বেরিয়েছি, কালকে বাড়ি চলে যাব, তাই সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। দেখো এই যে বোনরা এসছে, বোনেই বললে বলে চলো, ওই পাশে নদী আছে, এই দেখো সামনে নদী, সবাই জুতো হাতে করে নিয়ে যাচ্ছি। আর কি হলো, চলো চলো, সত্যি সত্যি কেনে আর উঠে আসো, কেউ নেই এখানে, এখানে বসে থাকো, আমরা চলে যাচ্ছি সবাই। কি হলো দেখছো, কেউ কোথাও নেই, জনশূন্য নদীঘাট দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হুগলি নদী। আর এই হুগলি নদীটা এই দিক দিয়ে সোজা গিয়ে পড়েছে সাগরে, অর্থাৎ সমুদ্রে। আর এই দিক দিয়ে সোজা গিয়ে পড়েছে সাগরে। আর এই যে দেখতে পাচ্ছ এই দিকটায়, এটা হচ্ছে গঙ্গাসাগর আইল্যান্ড। তো আমরা এসেছিলাম আজকে ভিডিও বানাবো বলে, কিন্তু দেখতে পাচ্ছ প্রতিমা এখানে মন খারাপ করে বসে আছে, আর মাইক্রোফোনটা আমাদের হারিয়ে গেছে, সাউন্ড কোয়ালিটিটা হয়তো এই ভিডিওতে খারাপ হতে পারে, আর কেমন বসে বসে কান্নাকাটি করছে। চলো 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 বাড়ি চলো, কেউ নেই, ওরা চলে গেছে, এই দেখো, চলো চলো চলো। এগুলো হচ্ছে শামুক, এগুলো তোমরা হেঁটে হেঁটে অনেকটা চলে এসেছি দেখো, আর তোমাদের দাদা আর আমার দেওর ঠাকুর অনেক পিছনে আছে। আর দেখো অবস্থা, বন্যা হয়ে কি হয়েছে। আর এইগুলো দেখো সব ট্রলারগুলো গেছিল মাছ ধরতে, সব নৌকো ট্রলার সব এখানে দাঁড়িয়ে আছে। আবার যখন ভোর হয়ে আসবে 3-4টার দিকে আবার
মাছ ধরতে চলে যাবে। দেখো আমার না খুব ইচ্ছে করে নৌকায় চেপে মাছ মাছ নদীর মাছ মানে মাছ সমুদ্রে চলে যাব, খুব মজা লাগে জানো তো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই খালগুলো হুগলি নদী থেকে সোজা গঙ্গাসাগর গ্রামের ভেতরে ঢুকে পড়েছে। আর দেখো বন্ধুরা এখানে অসংখ্য ট্রলার রয়েছে, বুঝতেই পারছ এখানে যোগাযোগ ব্যবস্থা বলতে জলপথ, তো জলপথ দিয়েই মাল নিয়ে আসা নিয়ে যাওয়া করা হয়। দেখো খুব সুন্দর একটা গ্রাম, ছোট্ট একটা দ্বীপ গঙ্গাসাগর। আমি এই জায়গাগুলোকে খুব মিস করব জানো তো বন্ধুরা। দেখো খুব সুন্দর সুন্দর ট্রলার, এই ট্রলারগুলো শুনেছি নাকি মাছ ধরতে যায়, তো তোমরাও এসো তোমাদেরও খুব ভালো লাগবে। সবাই তো হাই, তো আমার মাইক্রোফোনটা হারিয়ে গেছে রাস্তায় যেতে যেতে। এই দিদিভাই হবে তো, ওই দিদিভাইদের সাথে দেখা হলো, তো আমি জিজ্ঞেস করলাম যদি আমার মাইক্রোফোনটা কেউ পুড়িয়ে থাকে, এই জন্য দিদিভাই দাঁড়িয়ে আমার সাথে দুটো ছবি তুললো। তো দিদিভাই আসছি, সন্ধ্যা হয়ে গেছে, টাটা। তো দেখো বন্ধুরা অনেক সন্ধ্যে হয়ে এসছে, এখনও যাচ্ছি, সবাইকে রাস্তায় জিজ্ঞেস করে করে যাচ্ছি, কিন্তু সবাই বলছে না দেখিনি, তো দেখলে অবশ্যই বলবো। চলে গেছে মনে হচ্ছে, আর পাবো না, যদি আমার কপাল ভালো থাকে ভালো, আবার ফিরে পেলাম না হলে নয়, এটা আমারই ভুল। আমি যদি এই দেখো একটা সঙ্গে করে ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগটাও যদি ঢুকিয়ে রাখতাম কি করবো বলো, এটা তো হওয়ারই ছিল। যাই এখন বাড়ি যাই, কিছুক্ষণ হয়েছে আমরা বাড়িতে এসেছি, আর রাস্তায় আসতে আসতে বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করেছি যে আমার মাইক্রোফোনটা পেয়েছো, তো সবাই বলছে না গো দেখিনি, যদি পেয়ে থাকি তোমাকে অবশ্যই জানাবো, আর কি করবো বলো, এটা আমার হওয়ার ছিল, হয়েছে। আর ভিডিওটা এখানে শেষ করছি, আমার প্রতিম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, তো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে, টাটা।